সর্বপ্রথম আমি ঢেঁড়শগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। নিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, পাঁচফোড়ন, কালো জিরে। নিলাম কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা। আমি দু রকম সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর নিয়েছি সর্ষের তেল। তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিলাম তেজপাতা, কালো জিরে, পাঁচফোড়ন, গোটা জিরে। এই সব কিছু আমি একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ঢেঁড়শগুলোকে। ঢেঁড়শগুলো দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে। ঢেঁড়শগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুনটাকে দিয়ে দিলাম, সাথে লঙ্কা কাঁচাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি সর্ষে বাটার সময় যে মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, সাথে কিছুটা নর্মাল ওয়াটার দিয়ে আমি ঢেঁড়শটাকে হালকা ডুবো ডুবো করে নিলাম। তো এরপরে আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর সর্ষে বাটাটা দেওয়ার পরে আমার ঢেঁড়শের জলটা কিছুটা কম হয়েছিল, তো তারপরে আমি একটু আবার তার সাথে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ আবার লো ফ্লেমে দিয়ে ফোটাতে হবে। কিছুক্ষণ লো ফ্লেমে ফোটানোর পরে দেখে নিলাম ঢেঁড়শটা একটু সেদ্ধ হয়েছে কিনা। তো ঢেঁড়শটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমাদের তরকারিটাও প্রায় কমপ্লিট। এরপরে আমি কড়া থেকে নামিয়ে নেব। তো আজকে আমাদের রেসিপিটা কমপ্লিট।